नमस्कार बंधुरा, বংশেমপিল রেসিপিজ চ্যানেলের আর একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদেরকে কুমড়ো পুঁই শাকের ঘন্ট তৈরি করে দেখাবো। তাহলে চলুন বন্ধুরা দেখে নিন আমি কিভাবে পুঁই কুমড়োর ঘন্ট তৈরি করেছি। কুমড়ো পুঁই শাক ঘন্ট করার জন্য আমি নিয়েছি কুমড়ো, মিষ্টি কুমড়ো কেটে নিয়েছি চৌকো চৌকো করে। পুঁই শাক নিয়েছি, ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। দুটো মাঝারি সাইজের আলু কেটে নিয়েছি চৌকো চৌকো করে। কিছু চিংড়ি মাছ নিয়েছি। আর এখানে নিয়েছি লবণ স্বাদ অনুযায়ী, হলুদ এক চামচ, ফোড়ন এক চামচ, দু চামচ জিরে ভেজে খালি কড়াই গুঁড়ো করে নিয়েছি, চারটা কাঁচা লঙ্কা চিরে নিয়েছি, দুটো পেঁয়াজ মাঝারি সাইজের ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর লাগবে সর্ষের তেল। চিংড়ি মাছটা আমি ভালো করে ধুয়ে লবণ মাখিয়ে লবণ জল ঝরিয়ে নিয়েছি। এবার আমি শুধু হলুদটা মাখাবো। হলুদটা মেখে নিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমার গরম হয়ে গেছে, আমি আলুগুলো আগে একটু ভেজে নেব। অল্প করে নেড়ে নেব আলুগুলো, একটু ভাজা ভাজা হয়ে গেলে নামিয়ে নেব। আলুটা সামান্য ভাজার পরে আমি এই মিষ্টি কুমড়োগুলো এর মধ্যে দিয়ে একটু নেড়ে নেব। আমি এটা 1 মিনিটের মতো নেড়ে নিয়েছি, এবার এগুলো তুলে রাখবো। এবার আমি চিংড়ি মাছটা ভেজে নেব। এই কড়াতেই দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো। এটা বেশি ভাজবো না, অল্প করে ভাজবো, বেশি কড়া করে ভাজবো না, অল্প, জাস্ট অল্প করে ভেজে তুলে নেব। ব্যাস, আমার ভাজা হয়ে গেছে। বেশি ভাজলে শক্ত হয়ে যায়। এই গরম তেলে ফোড়নটা দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ দিয়ে দিচ্ছি, ভাজা ভাজা করে নেব এগুলো। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি এই ভাজা গুলো দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে নাড়বো একটু। এবার লবণটা দিয়ে দিচ্ছি। যারা মিষ্টি পছন্দ করে একটু চিনি অল্প করে দিতে পারেন, তো আমি দেব না। একটু নেড়ে নেব, নেড়ে এবার পুঁই শাকটা দিয়ে দিচ্ছি। নেড়ে নেব, এবার আমি কিছুটা জল নেব। জল দিয়ে আর কিছুক্ষণ রান্না করে নেব। আমি এবার একটা ঢাকনা দিয়ে দেব। এই আনাজগুলো সেদ্ধ হবে, একটু ঢাকনা দিয়ে দিলাম, মিডিয়াম ফ্লেমে রাখবো, 7 মিনিটের মতো ফুটিয়ে নেব। 7 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দিচ্ছি, দিয়ে চিংড়ি মাছটা দিয়ে দিলাম। আমার আনাজগুলো আর একটু বাকি সিদ্ধ হতে,
আরো আমি 3 মিনিট ঢাকনা দিয়ে এটা সিদ্ধ করে নেব। ঢাকনাটা আমি খুলে নিচ্ছি। আনাজগুলো আমার সিদ্ধ হয়ে গেছে, একদম সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ভাজা জিরে গুঁড়োটা দিয়ে দিচ্ছি। দিয়ে নেড়ে নিচ্ছি। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এই দেখুন আমার রান্নাটা হয়ে গেছে। দুপুরে ভাতের সঙ্গে এই কুমড়ো পুঁয়ের তরকারিটা খুব ভালো লাগে খেতে। আপনারাও বাড়িতে তৈরি করে খাবেন, খুব ভালো লাগবে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। আর আপনাদের কাছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আমি আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।